আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এমএস মেশিনারিতে স্বাগতম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কম্বাইন মিনি রাইস মিল। একই মেশিনে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন এবং মশলা গুঁড়া করতে পারবেন। সরি, ধান থেকে চাউল বানাইতেছি। দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কোড়া বের হচ্ছে, ওই যে উপর দিয়ে ধান দেওয়া হয়েছে। আর ডান সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ চাউলগুলো বের হচ্ছে। দেখতে পাচ্ছেন যে চাউল পড়তেছে, আর এখান দিয়ে সুন্দরভাবে আপনার ভুষি বলতে পারেন অথবা যেটা হচ্ছে আপনার কুড়া, এগুলো বের হচ্ছে এই সাইড সামনে দিয়ে। এটা তিন গুঁড়া মোটরে চলে, আপনারা চাইলে মোটর সহ এবং মোটর ছাড়া দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চাউলগুলো বের হচ্ছে। এই মেশিনটা 220 লাইনে চলে, সো আপনার 440 নিয়ে টেনশন করতে হবে না। দেখতে পাচ্ছেন যে চাউল, খুব সুন্দর চাউল বের হচ্ছে। 220 বিদ্যুতে চলবে, এতে করে আপনারা বাসা বাড়িতে চালাতে পারবেন, ছোটোখাটো রুম নিয়েও কাজ করতে পারবেন। আর 440-তে একটু ভেজাল বেশি এবং এই জন্য আর কি ওইটার চেতে 220টা নেওয়া নতুন অবস্থায় ভালো। আর আপনারা যারা একদম প্রফেশনালভাবে নেবেন তারা 440-র মেশিনটা নিতে পারেন, ওইটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। 440-র মেশিন, 220-র মেশিন দুটোটাই আমাদের কাছে পাওয়া যায়। তো গাইস, এটা হচ্ছে কম্বাইন মিনি রাইস মিল। এটা দিয়ে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন এবং যে কোনো মশলা গুঁড়া করতে পারবেন একই মেশিনে। এটা একটা মোটরে চলে, এটা হচ্ছে তিন গুঁড়া মোটরে চলে। আপনারা মোটর সহ এবং মোটর ছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন। যাদের লাগবে যোগাযোগ করেন, ফোন দিয়ে বলবেন কম্বাইন্ড রাইস মিলের কথা, তাহলেই আমরা বুঝতে পারবো।